আসেন বসেন। ধন্যবাদ। তো ভাবি কই দোকান বন্ধ করে কই গেছে? ওই আসমা আসতেছে। আচ্ছা আপনার সাথে তো পরিচয় হয়নি আগে। শুনলাম আপনি নাকি আমাদের জামাইয়ের আত্মীয়। আমি আপনাকে জামাইয়ের জামাই মানে আসমার নন্দের জামাই। মানুষ আমারে মুন্সি কয়ে ডাকে। মুন্সি ভাই ওই যে একটা দুবার ভিসার কথা কইছিলেন না, আর ওইটার বিষয়ে কথা কোন ভাই তো একটা ভালো ভিসা খুঁজতেছে। দুবাই? হ্যাঁ দুবাই তো ফিমেল ভিসা, ওই দুবাই কুয়েত আর হলো সৌদি আরব এগুলোর খাদ্দামার ভিসা আছে, ওই সিলারে নিতে আছে। ও আচ্ছা আপনি সেই লোক, তো সিলাই কি আপনার টাকা পয়সা দিছে? আমি জানি আপনি কি বলবেন। শুনেন আসলে ভিসায় কোনো ঝামেলা নাই, ঝামেলা হইলো কফিলদের মধ্যে মানে সৌদিতে যারা লোক নিতে আছে ওগুর মধ্যে ঝামেলা। এখন আপনার এখন আমি তার সৌদি আরব ঘরে ঘরে যে চেক দিতে পারব না, কথা ঠিক না? ঠিক আপনার এখন না, আপনার কথায় যুক্তি আছে। এমনিই খাদ্দামা ভিসারা ভালো না, তার উপর আবার যদি কফিল খারাপ হয় তাহলে তো যাওয়াই উচিত না। ওই ব্যাপারটা আপনি সিলার উপরে ছাইরা দেন, ওই ব্যাপারে আপনার কথা না বললে চলব। তাহলে এই যে ড্রাইভার ভিসার কথা কইলেন ওইটা কি হলো? কইলেন যে সরকারিভাবে নেবেন। ও আচ্ছা আচ্ছা, হ আছে দুবাইতে তিনজন ড্রাইভার নিব, একদম সরকারি ভিসা যেতে পারবেন। সরকারিভাবে গেলে আমি সরকারি লোকের সাথে কথা বলব। আমিও তো সরকারি লোক। আপনি সরকারি লোক কেমনে? সরকারি লোক মানে আমি সরকারের কাছের লোক, খুবই কাছের লোক। ও সরকারের কাছের লোক হলে তো মিন্টুবে আমাদের জন্য খুবই ভালো হয়, রিস্ক কম। ওই যে কিছু মনে করেন না, আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে ওটা দিয়ে আমি বুঝি যে সরকারি লোক মানে হইতেছে সরকারি পদে যারা চাকরি করে, কিন্তু সরকারের কাছের লোক বলতে কি বোঝায় এটা আমি ঠিক জানি না। এইভাবে আমি যাইতে চাই না। ভাইজান আমি আপনার একটা কথা কই, আপনি যে আমলে বিদেশ গেছেন সেই দিনটা এখন আর নাই। এই যে আপনারই দিয়ে দেখেন আপনি কিন্তু দিনের পর দিন গ্রামে পড়ে আছেন, কোনোভাবেই কোনো ভাব করতে পারতেছেন না প্রমাণ। এইটা অবশ্য উনি ঠিক কথা বলছে, এই যুগে সরকারের কাছের লোক ছাড়া কোনো কাজই হয় না। আর মুন সবাই তো কইতাছে সে সরকারের কাছের লোক। আহা একটু চুপ থাক ফরিদ। আচ্ছা ভাইজান একটা কাজ করেন, আপনি আমারে একটু কাগজপত্রগুলো দেখান, আমি একটু দেখতে চাই যে কোন প্রতিষ্ঠানে ড্রাইভার নিব, ওভার টাইম আছে কি না, মেডিকেল আছে কি না, ডিউটি কয় ঘন্টা, এগুলো একটু দেখে পরে আমি বুঝতে চাই। আপনি আর কী কাগজপত্র দেখবেন, আমি মুন্সি নিজেই কাগজ দস্ত দলিল। আপনি খালি 12 লাখ টাকা রেডি রাখেন, বাকিটা আমি দেখতেছি। আরে 12 লাখ টাকা তো অনেক বেশি। তাইলে কমের মধ্যে মালদ্বীপ আছে 5 লাখ, ওই প্লেন ভাড়াটা আলাদা দিবেন, রিসোর্টের চাকরি যাইবেন। আরে খারাপ না, 5 লাখ টাকা যদি হয় তাহলে তো আমি দিতে পারবো ভাই। তাইলে আরও দুজন জোগাড় করেন, 1 লাখ মালদ্বীপ যায় কী করবেন, 2-4-5 জন একলগে হইলে আপনার আমি বড় অঙ্কের একটা ডিসকাউন্ট দিয়ে দেব। যান ঠিক আছে, আজকে তাহলে যাই ভাই স্যার, আপনার সাথে পরে কথা কমু না আবার। আর ওই যে মালদ্বীপের তো কাগজ টাগজ নাই মনে হয় নাকি? ভাই জান দেখি ঘুরা ফুরা আবার ঘুরাই আসছেন। কইলাম না আমি নিজেই কাগজ, 120 গ্রামের অফসেট পেপার, গুলি মিস হইব, মুন্সির জবা মিস হইব না। আমি তো যাস। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। এই মিঠু ভাই তোমার ওই যে ড্রাইভিং লাইসেন্স আছে না? আছে তো। তুমি একটা কাজ করো, তুমি ড্রাইভিং ভিসায় বিদেশ যাও, আমার তো টাকা কম, আমি মালদ্বীপ যাই, অবশ্য ড্রাইভার ভিসা ইনকাম অনেক বেশি। আচ্ছা তোর বউ তোরে ফোন দিছিল? না বউ আর দেখা করে নাই, তাই তো? হ্যাঁ। তুই যে সবকিছুতে ধরা খাস এটার কারণ কি জানোস? কি? তুই সবকিছু চলস আবেগ দিয়ে, বিচার বিবেচনা করার বুদ্ধি তোর নাই। কেন এটা তুমি কি কইলা ভাই? এই মুন্সি, এই মুন্সি হইলো 1 নম্বর বাটপার, শিলারও আমি না করে দিব। এই লোকের মাধ্যমে বিদেশ যাওয়া মানে সাগরে ঝাঁপ দেওয়া। মানে তোমার কি দেখে মনে হইলো সে বাটপার? শোন আমি বিদেশ করে আইছি, এইসব মানুষ আমি খুব ভালো করেই বুঝি। ওনারে আমি জিজ্ঞেস করলাম যে সরকারি লোক কি না, সে আমার কি কয় যে সরকারের কাছের লোক। কত বড় বাটপার হইলে এই সরকারের নাম ভাঙা খায়। তুমি আমার বাসাবাসি করলে জীবনও বিদেশ যেতে পারবা না। শোনো ওরা হইতেছে দালাল, বিয়া করতে গেলে, জমি কিনতে গেলে, এমনকি বিদেশ যাইতে গেলেও এদের কথা শুনতে হয়, নাইলে জীবনে কিচ্ছু করতে পারবো না। বুঝলাম। কি বুঝছো?
বুঝলাম যে তোরা সবাই আমার থেকে অনেক বেশি বুঝোস, এটাই বুঝলাম। কিরে দোকান বন্ধ করে দিতেছ? দোকান বন্ধ কেন, দোকান তো খোলা। আচ্ছা, সবাই আমার দোকান বন্ধ করার জন্য কুঠে পড়ে লাগছে। বাবা তুই কান্দাছস কে? হ্যাঁ, তুই যেভাবে কান্দাছ এরকম কান্দতে কান্দতে কি দোকান চালানো যায়? এটা কি আমার বুঝতে হইব? বুঝতে বাকি হাজার রকম একটা বিবেচনা আছে না? আমি তো ভাবছি তুই দোকান বন্ধ করবি। না, দোকান খোলাই আছে। তাহলে কান্দাছস কে? কি কোনো কাস্টমার বাকি খেয়ে তোরা টাকা দেয় নাই? কাস্টমার গুলো আছে বদের বদ, খারাপের খারাপ। হিললে কে মনে করছে আমি দোকানে বসতে চাই? তুইও বসবি না, বাদ দে। হ্যাঁ, না এলে একে জ্বালায় তোর কিন্তু এরকম বয়ে বয়ে কাঁদতে। আমার ইচ্ছা আমি কাঁদবো, তোমার সমস্যা লাল ভাই? অবশ্যই সমস্যা, হাজার রকম একটা বিবেচনা আছে না? তুই আমার বোন, এনে বয়ে বয়ে কাঁদবি তো? হ্যাঁ, তোর একটা নাম আছে না, হাসি মুখে রাসমা। হ্যাঁ, সবগুলোর একটাই কথা, এই দোকানে আইলে তোর হাসি মুখটা দেখতে পাবি। নাকি অন্য ঝামেলা? জামাইয়ের লগে কোনো ঝামেলা হয়েছে? তোমাদের জামাই আমাকে নিয়ে কিছুই বলে নাই।